আমরা আবার আমাদের একটা নতুন জার্নি শুরু করেছি। তো সিডনি ট্রিপ তো অসাধারণ ছিল, যে কয়েকটা দিন ঘুরলাম সিডনিতে ভীষণ ভালো কেটেছে সময়। তো সিডনি ব্লগসগুলো যারা এখনও দেখেনি তাদের জন্য আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং এখানেও। আর এখন আমরা সিডনি থেকে যাচ্ছি হচ্ছে ক্যানবেরার দিকে। ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী এবং আমরা আজকে স্টে করব হচ্ছে আলবারিতে। তো ইটস লাইক যে আমরা যাচ্ছি কিন্তু মেলবার্নে সিডনি থেকে, জাস্ট স্টে করছি এই কারণেই সো দ্যাট আমরা ক্যানবেরাটাও দেখতে পারি। তো এই যে প্রত্যেকটা স্টেটের যে ভেরিয়েশনগুলো, এই রোড ট্রিপের মজাটাই আসলে এটা। কারণ প্রথমে দেখলাম সিডনি, এখন যাচ্ছি ক্যানবেরা। যত মানে স্টেট চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে যে মানুষ চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। যেমন একই দিনে অস্ট্রেলিয়ার সবথেকে মজার ব্যাপার হচ্ছে এত ফ্রিকোয়েন্টলি ওয়েদার চেঞ্জ হয়। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, এই আকাশ মেঘলা। তো এই জিনিসগুলো আসলে খুবই এনজয় করছি, রোড ট্রিপের মজাটা আসলে এখানে। তো আমরা সবাই প্যাকড আপ গাড়িতে এবং জিজা মানে ফুল স্পিডে, সে পারলে আমাদের ফুল অস্ট্রেলিয়া ঘুরাই ফেলবে এই এক ট্রিপের মধ্যেই। তো উই আর রিয়েলি এনজয়িং আওয়ার ড্রাইভ। তো এখন হচ্ছে সকাল 11:30 বাজে, তো আমাদের ক্যানবেরা পৌঁছাতে সম্ভবত 11:30-12:30 মধ্যে আমরা পৌঁছে যাব। মানে 3 ঘন্টা 3.5 ঘন্টার একটা ড্রাইভ যদি আমরা কোথাও ব্রেক না দিই। এই যে মাইলের পর মাইল আমরা যাচ্ছি, মনে হচ্ছে যে ধুধু মাঠ, আশেপাশে কেউ নেই। ইভেন কিছু কিছু রাস্তায় আমাদের গাড়ি ছাড়া আর কোনো গাড়িই নেই, কিন্তু তারপরেও কিন্তু এই যে পাশের যে জঙ্গলগুলো এগুলোতে কিন্তু পুলিশের গাড়ি লুকিয়ে থাকে। হুট করেই যদি কেউ স্পিড বাড়ায় বা ঠিক মতো গাড়ি না চালায় তখন কিন্তু এসে টিকিট দিয়ে দেয়। তো সবসময় সচেতন থাকতে হয়। এখন আমরা যেখানে যাচ্ছি ক্যানবেরা, ক্যানবেরাতে কিন্তু উইন্টারে বরফও পড়ে। যাই হোক, এখন আমরা অলমোস্ট চলে এসেছি, আর 20 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি ক্যানবেরা। তো আমরা ক্যানবেরাতে ঢুকে গেছি, এটাই হচ্ছে শহর। শহরের মেইন সিটিতে আমরা নাই এখনো। ওকে, জাস্ট গাড়ি থেকে নামলাম, আমরা চলে এসেছি ক্যানবেরাতে। তো ক্যানবেরাতে যখন আমাদের গাড়িটা ঢুকলো, মানে প্রথম যে একটা ফিলিং যে রাজধানীতে আসলে যেমনটা ফিল হওয়া উচিত এবং দেখলেই বোঝা উচিত যে এটা রাজধানী, ওই জিনিসটা কিন্তু হবে না। যেমন সিডনিতে আমি যখন যাই, সিডনি দেখেই মনে হচ্ছিল যে ওয়াও দারুণ একটা সিটি। তো ওই ওয়াও ব্যাপারটা ফার্স্ট মানে গাড়ি যখন ঢুকবে এই জিনিসটা কিন্তু মাথায় আসে না। কিন্তু প্রতিটা সিটিরই তো আসলে এক একটা নিজস্ব সৌন্দর্য আছে, তো ক্যানবেরারও তাই। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ওদের যে সায়েন্স মিউজিয়াম সেটার সামনে। এই পিছনের এই বিল্ডিংটাই হচ্ছে সায়েন্স মিউজিয়াম। তো আমরা আর ভিতরে ঢুকিনি, এটা গুচ্ছু এবং জিজে এক্সপ্লোর করতে গেছে। আমরা জাস্ট আশেপাশের যে প্লেসগুলো আছে সেগুলো এখন একটু ঘুরে দেখবো, কারণ খুব বেশি সময়ও আমাদের কাছে নেই। যেহেতু আমরা অন দ্য গো, আমরা একটা রোড ট্রিপে, তো এখানে আমরা মেবি 3-4 আওয়ার্সের মতো টাইম পাবো ক্যানবেরার মেইন স্পটগুলো ঘুরে দেখার জন্য। ক্যানবেরা শহরটা পুরোটাই হচ্ছে পাহাড়ে ঢাকা। দেখে আমরা যখন গাড়ি নিয়ে ঢুকছিলাম দেখছিলাম যে চারিদিকে পাহাড় আর মাঝখানে হচ্ছে ছোট্ট একটা শহর। তো ক্যানবেরাতে কিন্তু যারা থাকে তারা মোস্ট অফ দেম হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালস এখানকার। তো যত গভর্নমেন্টের অফিস আছে সব হচ্ছে ক্যানবেরাতে। এটাই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ অস্ট্রেলিয়া। আরিয়া, তুমি কি পোজ দিচ্ছ ছবির জন্য? অস্ট্রেলিয়ার রাজধানী কী হবে সেটার ডিসিশন যখন হচ্ছিল, তো এখানকার পলিটিক্যাল গ্রুপ একদল ইনফ্লুয়েন্স করছিল সিডনিকে অস্ট্রেলিয়ার রাজধানী করার জন্য, এবং একদল ইনফ্লুয়েন্স করছিল মেলবার্নকে অস্ট্রেলিয়ার রাজধানী করার জন্য। তো তখন সেই সময়ে ডিসিশন নেওয়া হয় যে ইন বিটুইন কোনো একটা জায়গাকে অস্ট্রেলিয়ার রাজধানী করা হবে, এবং দ্যাটস ওয়াই ক্যানবেরাকে কিন্তু ওরা চুজ করে রাজধানী করার জন্য। তো যিনি এই ক্যানবেরাকে ডিজাইন করেছিলেন তার নামে এবং তার জন্য এই সামনের যে লেকটা, সেই লেকটা কিন্তু একটা ম্যানমেড লেক, এই লেকটাকে তখন তৈরি করা হয়। তো আমি লেকটা দেখাচ্ছি। তো এই ক্যানবেরার যিনি ক্যানবেরা শহরটা যিনি ডিজাইনার তার নামে হচ্ছে এখানকার এই লেকটা। তো লেকটা এত ভয়ঙ্কর সুন্দর এবং সেটা অনেক বড় একটা লেক।
cup after cup after cup. Yeah, it's just the way we do it. Anything just to block out the real life, real life. Yeah, we're loving the way they. আমি এখন আছি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের সামনে। তো অনেকক্ষণ ধরেই পার্লামেন্ট ভবনের সামনে হাঁটছিলাম এবং এখানে অনেকগুলো পতাকা টানানো, তো এই পতাকার মধ্যে আমি আমার দেশকে খুঁজছিলাম। তো ফাইনালি বাংলাদেশের পতাকাটা ওখানে দেখতে পেয়ে এত আনন্দ লাগছে। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট। আমরা এতক্ষণ পিছন সাইড থেকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টটা দেখছিলাম যেখানে ওই পতাকাগুলো ছিল, আর ঠিক এর উল্টো পাশে এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, আর এই পাশে আছে পাহাড়। মানে 360 ডিগ্রিতে জায়গাটা কিন্তু একদম পারফেক্ট একটা প্লেসে। That's nice, very nice. Hey, Dada, kya to cute lagta hai yaar, auto kare gaadi na ki. Do you want to go again? You want to go again? No, you want to go inside and see? No, but did you like the science museum? Yeah. What do you got in your hand? What? What is that? It's a glider. And it was only $5. Wow, cheap deal. That's good that you enjoyed. Yes, and thank you, Pa. Oh, Yamashona. Thank you, Dichche Shaba. Oh, Yamashona. পার্লামেন্ট ভবন থেকে ওয়ার মেমোরিয়ালে যেতে 5 থেকে 7 মিনিট লাগে ড্রাইভ করে গেলে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়ার মেমোরিয়ালে, এবং মজার ব্যাপার হচ্ছে আমি এখন গাড়ি থেকে স্ট্রেট দেখতে পাচ্ছি যেটা একটা পাহাড়ের সামনে। মানে প্রত্যেকটা জিনিস এই শহরের মনে হচ্ছে যে এত ওয়েল প্ল্যান্ড, এবং প্রথমে ঢুকে শহরটাকে ওরকম মনে হয়নি, কিন্তু যত সময় যাচ্ছে সব কিছু দেখার পরে এত ভালো লাগছে এই শহরটাকে আমার। তো আমি এখন যেখানে দাঁড়ানো এটাই হচ্ছে ওয়ার মেমোরিয়াল, এই আমার পিছনের এই সুন্দর বিল্ডিংটা। আমার সব থেকে ভালো লাগছে যে এটার প্লেসমেন্টটা, এটা ঠিক একটা পাহাড়ের সামনে। আর এখানে রেগুলার ওদের বিভিন্ন ধরনের ইভেন্টস হয়। আজকে অনেক স্কুলের বাচ্চারাও এসেছিল, ওদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসা হয়। আর একটু আগে আমি যে পার্লামেন্ট ভবন থেকে দেখাচ্ছিলাম এই জায়গাটা, এখন আমি ওয়ার মেমোরিয়াল থেকে পার্লামেন্ট ভবন দেখাচ্ছি। এত সুন্দর লাগছে এখান থেকে অনেক দূরে। ওয়ার মেমোরিয়াল থেকে কেবলই বের হলাম, এখন আমরা যাচ্ছি আলবারির দিকে। তো ক্যানবেরাকে সে অর্থে বাই বাই, আবার কবে আসা হবে জানি না। তো প্রথমেই সিটিটা দেখে যেরকম লাগছিল, মানে সেই ভাইবটা পাচ্ছিলাম না, কেমনই জানি লাগছিলো যে আসলে এটা রাজধানী। কিন্তু পুরোটা ঘুরে দেখে অনেকগুলো স্পটে যে যেতে পারলাম তা না, কিন্তু যে কয়টা স্পটে গেলাম স্পেশালি গাড়িতে বসে যে সিটিটা দেখছিলাম, তো খুব খুব ভালো লেগেছে শহরটা। খুব ছোট শহর কিন্তু খুবই ওয়েল প্ল্যান্ড, খুবই অর্গানাইজড। সব থেকে ভালো লেগেছে ওদের লেকটা, এত বড়, এত বিশাল। ওই লেকের চারপাশ দিয়ে আসলে এই পার্লামেন্ট ভবন বা ওয়ার মেমোরিয়াল এই এই জিনিসগুলো ছিল। তো প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে সিটির মেইন পয়েন্টগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে আলবারির দিকে। এখান থেকে আমাদের ক্যানবেরা থেকে আলবারি যেতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। সাফারিতে আমরা আছি, চারিদিকে একটা রুক্ষ পরিবেশ, মানে এবং মাইলকে মাইল ঠিক একই রকম রোড, এই জিনিসটা সব থেকে অ্যামেজিং। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আমাদের আলবারি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাতই হয়ে যাবে। তো ইভিনিংটা খুবই ভালো লাগছে, কারণ পাহাড়ে তো খুব ঝপ করে সন্ধ্যা নামে। তো সূর্য যখন পাহাড়ের পিছনে চলে যায় এবং এরকম বড় ল্যান্ডস্কেপ অসাধারণ লাগে। জাস্ট নাও পৌঁছালাম আলবারিতে। ওকে, গুড মর্নিং। গতকালকে ক্যানবেরা থেকে আলবারি আসতে আসতে এতই লেট হয়েছিল আমাদের রাতের বেলা। তো এইখানে যে এসছি বা এই যে বাসায় ছিলাম সেটা আসলে রেকর্ড করা হয়নি।
তো এবং এই কয়েকদিন রোডে থাকতে থাকতে এতটাই টায়ার্ড অবস্থা, তো কালকে যখন আমরা এখানে এসেছি আসার পর থেকেই ঘুম ঘুম ঘুম। তো এখন আমরা আলবাড়িতে এবং এই হাউসটা আমরা ছেড়ে দিচ্ছি। হাই গুচ্চু, তো আমরা কেমন বাসায় ছিলাম, মানে মনে হচ্ছিল একটা গ্রামের ভিতরে পাহাড়ের উপরে একটা বাসায় আমরা নাইট স্টে করেছি। দিস বিউটিফুল হাউস। সব থেকে ভালো লাগছিল আসলে রাতের বেলা যখন আসি জায়গাটা কতটা সুন্দর এটা বোঝা যাচ্ছিল না। তো যখন ঘুম ভাঙলো এই বিছানায় শুয়ে যখন এই পিছনের পাহাড়গুলো আর ওই বাসাগুলো দেখছিলাম তখন মনে হচ্ছিল ওয়াও আমরা কোথায়। হ্যাঁ, ভালো হতো যদি আমরা এখানে আর একটা দিন থাকতে পারতাম, কিন্তু আসলে জাস্ট এই মানে নাইট স্টে করাটা একটা কারণেই, সেটা হচ্ছে সো দ্যাট আমরা সবাই একটু রেস্ট করতে পারি এবং এখান থেকে মেলবার্ন যেতে ওই জার্নিটাও এনজয় করি, কারণ খুব বেশি সময় লাগবে না এখান থেকে মেলবার্ন যেতে। এটা আসলে এমন কোনো বাসা না, কিন্তু যেহেতু আজকে আমাদের রোড ট্রিপের শেষ দিন আমার মনে হচ্ছে যে এই বাসাটাকে আমি খুবই মিস করব। গতকালকে আমি ঘুমিয়েছিলাম ওই উপরে, আমি কখনো এই ধরনের বেডে ঘুমাইনি, তাও আবার এত উপরে উঠিনি। ওখানে ছিলাম আমি, এপাশে আরিয়া, ওইখানে মা, এখানে গুচ্ছু, আর এই মাস্টার বেডে ছিল রত্নাদি দাদা। তো এইভাবে আসলে থাকার সুযোগও হয়নি সবাই মিলে একসাথে। সো সেইম গুড বাই টু দিস বিউটিফুল হাউস। চলো সবাই রেডি, মা চলো। সো আমরা র‍্যাপ আপ করে ফেলছি জায়গাটা এবং অলমোস্ট আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে। উই আর লিভিং দিস হাউস। বাইরে আমাদের সব কিছু রেডি অ্যান্ড আজকে আমাদের শেষ দিন এই রোড ট্রিপের। এই আলবাড়ি দেখতে দেখতেই চলে যাব এখানকার এরিয়াগুলো। তো অনেস্টলি আজকে যখন ঘুম ভাঙলো এই জায়গাটা আসলেই ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। তো রাতে যেটা হলো, রাতে এত বেশি ঝড় ছিল, মানে সে যে কি আওয়াজ বাতাসের, এখনও স্টিল বাতাস আছে এবং আজকেও বেশ ঠান্ডাই লাগছে। তো একটু থাকি আজকে এখানে অ্যান্ড বুচ্চু বাবা হি এনজয়েড আ লট। I'll leave it, you buy me a chocolate on the way. দেখাই বাইরেটা, যদিও অনেক বাতাস, কথাগুলো আসবে কিনা আমি জানি না। Literally, look what happens if you push this thing in. It just connects automatically. চলো বাবা বাইরে যাই। চলো। Okay, let's open it up. মনে হচ্ছে এই রোড ট্রিপটা আর কখনো শেষ না হোক, সারাটা জীবন এই রাস্তায় ঘুরে ঘুরে একদম যাযাবরদের মতো কেটে যাক জীবনটা, কিন্তু আসলে কি তাই? চলো তো যেতে হবে বাসায়। তো এখন কিছুক্ষণ পরে আমরা আলবাড়ি থেকে চলে যাব মেলবার্নে। তো মেলবার্ন থেকে যখন যাত্রা শুরু করেছিলাম, মেলবার্ন টু সিডনি, সিডনি টু ক্যানবেরা, ক্যানবেরা টু আলবাড়ি, মানে প্রায় 2000 কিলোমিটারের উপরে আমরা ড্রাইভ করেছি। তো এই যে অভিজ্ঞতাটা, এই যে ল্যান্ডস্কেপগুলো আমরা দেখলাম এই হোল জার্নিতে এবং বাসার সবার সাথে এইভাবে সময় কাটানোর সুযোগ আবার কবে হবে আমি নিজেও জানি না। তো এই জার্নিটা আমার সারা জীবন খুবই মেমোরেবল একটা জার্নি হয়ে থাকবে অ্যান্ড আমি ভেরি গ্রেটফুল ঈশ্বরের কাছে যে আমি এই সুযোগটা পেলাম জীবন থেকে। জীবন আমাকে এই ছুটি আবার কবে দেবে আমি জানি না এইভাবে ঘোরার। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। বাই গাইজ।